আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সেভিসেশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে 2024 সালে যে সকল শিক্ষার্থীবৃন্দ ভালো ফলাফল করে পাশ করেছে তাদের জন্য ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আয়োজন করেছে। ডাচ বাংলা ব্যাংক প্রত্যেক বছরই শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় 2024 সালের SSC বা সমন পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্ন গণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো সেই তথ্যটি আজকে ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা, এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার স্তর SSC বা সমমান, ন্যূনতম CGPA চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য, সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে GP5 থাকতে হবে, জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে GP5 থাকতে হবে, গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য 4.83 থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বৃত্তির পরিমাণ ও সময়কাল, শিক্ষার স্তর SSC সময়কাল 2 বছর, মাসিক বৃত্তি টাকা 2500, প্রতি মাসে 2500 টাকা হারে 2 বছর বৃত্তি প্রদান করা হবে। এছাড়া বার্ষিক অনুদান পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা, আপনার পাঠ্য উপকরণ ক্রয়ের জন্য 2500 টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য 1000 টাকা প্রতি বছর প্রদান করা হবে। এখানে বৃত্তি অন্যান্য নীতিমালা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। হ্যাঁ, যে সকল শিক্ষার্থীবৃন্দ সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা কিন্তু ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য বিবেচিত হবেন না, তাদের আবেদন করার প্রয়োজন নেই। গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। যে সকল শিক্ষার্থীবৃন্দ গ্রামীণ এলাকায় পড়াশোনা করে ভালো ফলাফল করেছ তোমরা কিন্তু এই বৃত্তির জন্য অবশ্যই আবেদন করবে, কারণ গ্রামীণ বা অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি অগ্রাধিকার রয়েছে। 2024 সালের SSC বা সমন পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে app.dasbanglabank.com/dbbl-scholarship এই ওয়েবসাইটে প্রবেশ করে নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, SSC বা সমন পরীক্ষার নম্বরপত্র অর্থাৎ মার্কশিট ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। প্রিভার্স, এই সকল তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন করার সময়। আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন শুরুর তারিখ 14 মে 2024, আবেদন শেষ তারিখ 8 জুন 2024। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তারিখে প্রকাশ 12 জুন 2024। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ 13 জুন 2024 থেকে 9 জুলাই 2024। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ওয়েবসাইট ডাচ বাংলা ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে app.dasbanglabank.com/dbbl-scholarship এর মাধ্যমে ফলাফল জানানো হবে। সরাসরি ডাক যোগে বা কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অ্যাপ্রিভার্স, আপনারা দেখলেন ডাচ বাংলা ব্যাংক 2024 সালের SSC পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য যে শিক্ষাবৃত্তির আয়োজন করেছে সেই বিজ্ঞপ্তিটি। তো আপনারা যদি এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে নেবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।